গানওয়ালার আড্ডায় সবাইকে স্বাগতম। যথারীতি পল্লবদাকে আগে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর আজকে যিনি শিল্পী, আমন্ত্রিত শিল্পী, তার জন্য আমি আসলে, আমার অনেক কথা জমে থাকে আছে তাকে আমি অনেকভাবে চিনি, একদম পরিবারের মতন একজন মানুষ, কিন্তু বেশি করে বলতেও পারি না, বেশি গুছিয়েও বলতে পারি না, তাই নামেই বলছি। ফাতেমাতুজ জোহরা, কেমন আছো? ভালো আছি, কিন্তু পরিবারের মতো বললি কেন? পরিবার তো পরিবারে বললে কি হতো? একদম পরিবারের মতো মানে হচ্ছে গিয়ে মানে নিজের মতো। হ্যাঁ, একদম নিজের মতো। যাই হোক, বাকিটুকু দর্শক যে বুঝে নেন। হ্যাঁ, কেমন আছে? ভালো আছি রে, বিশেষ করে আজকে তোর এই অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। আমি দেখি অনুষ্ঠান এত সুন্দর। থ্যাংক ইউ। আর সজীব, তুই সত্যি কথা বলতে তুই এত একটা ট্যালেন্টেড ছেলে, অ্যাজ ওয়েল পল্লব, দুজনই আমার ভীষণ আদরের। বুড়ো হয়ে গেছো তো, এখন তো সবাই খুব আদরের, স্নেহের এবং অনেক দোয়া করি তোদের জন্য আমি। থ্যাংক ইউ। তো সেই তোর একটা গানওয়ালার আড্ডাতে তুই অনেকবার বলেছিস আমাকে, কিন্তু আশা হয়নি। এই তো হয়ে গেল, আশা হলো সেটাই। যখন যেটা হওয়ার তখন সেটা হয়, আমি এটা বিশ্বাস করি আসলে, তাই মানে আমার তো আসলে হাত নেই, আমি শুধু তোমাকে রিকোয়েস্ট করতে পারি, তুমি আসার চেষ্টা করতে পারো। ব্যাটে বলো, হয়ে গেল আজকে, হয়ে গেলাম। কি দিয়ে শুরু করবে বলো? মাথায় ঘুরছে একটা কিছু, চলো চলো। Uh-huh.
ना जाने कि हाय देख ले जार गाने तो प्राण माता ना जाने कि हाय देख ले तार शून शूने के प्राण पाए এরকম আসরে যদি সপ্তাহে অন্তত একদিনও বসা যেত তাহলে গানটা একটু হতে পারত আর কি, একটু হতে পারত, তোদেরকে পেলে ভালো হতো। হ্যাঁ, এক সপ্তাহে আমার এখানে, আগামী সপ্তাহে তোমার ওখানে, তারপরে সপ্তাহে পল্লবের ওখানে, সেই কোনো সমস্যা নেই তো। তবে একটা এরকম স্টুডিও থাকলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, কাউকে কাউকে বিরক্ত করা হয় না, এটা একটা অ্যাডভান্টেজ আমার যে স্টুডিওটা করতে পেরেছি, যে আমরা গান বাজনা করছি, কাউকে অসুবিধা হচ্ছে না, কেউ আওয়াজটা বাইরে যাচ্ছে না, সেটা একটা বড় বড় সত্যি। তাই দর্শক চলতে থাকবে এরকম আড্ডা, সাথে থাকুন, ছোট্ট একটা বিরতি। তোমার কে গো আমার সাজ গো কোনো মনে আছে? এখন মনে করে দিলি, এটা কি গায়ে ভালো আজকে? তাই হ্যাঁ, চল তুই যা বলবি সব করবো, যা বলবো তাই না। হঠাৎ করে আমার মনে হলো যে কে গো আমার সাজগো যখন, এটা তুমি অন্য স্টাইলে করো, মানে প্রত্যেকটা শিল্পীর আরেকটা গায়কই আছে। হ্যাঁ, সেই জায়গাটাতে এই কে গো আমার সাজগো এটা আমার একটু পছন্দ। চলো তোমার জন্য করি, অসুবিধা কি, পল্লব থাকলে প্লিজ। আমার সাজ গগনে চল
দর্শক সাথে থাকুন, ছোট্ট আরেকটা ফিরে এলাম গানওয়ালার আড্ডায়, আমার সাথে ফাতেমাতুজ্জোহরা। আমি তাকে টগর আন্টি ডাকি সঙ্গত কারণে। এখন টগর আন্টি, তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন, বল আজকে কি তুমি নিজে কিছু গাইবে না? কারণ তুমি নিজে গাও, মানে গাও তো অবশ্যই, মানুষ এটা জানে, তুমি লেখো অনেকে জানে না, তুমি সুর করে অনেকে জানে না। আচ্ছা, পল্লব জানে, মানে হাড়ি ভাঙবি আজকে নাকি? না হাড়ি না, এটা মানে অনেক দিনের জানা আমার একটা জিনিস, সব করে করি আর কি মাঝে। হ্যাঁ, নিজের কিছু গাও না আজকে, সাহস করব তোদের সামনে? যাই হোক, মানে এই প্লিজ চল। এই গানটার একটা ছোট্ট গল্প বলবো, প্লিজ। আমি একবার আমার মেয়ের কাছ থেকে ক্যানাডা থেকে ফিরে আসছিলাম আর কি। তোমার? হ্যাঁ, তোমার কাছ থেকে। তখন ওই আমি সবসময় উইন্ডো সাইডে বসি আর কি, তো এত মেঘ আকাশে, সাদা সাদা মেঘ, এবং সেই যে কী খেলা মেঘের, সবাই আমরা জানি প্লেনে চড়লে তখন দেখি যে উপরে অনেক স্তর উপরে কীরকম, তো ওটা এত দ্রুত ভেঙে যাচ্ছিলো, একেবারে এক একটা আকৃতি আমার চোখে ধরা পড়ছিলো। আর কখনো বাড়িঘর মনে হচ্ছে, কখনো অনেক গাছ মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে সমুদ্র, কখনো আমি এত হারাচ্ছিলাম। হঠাৎ করে এই গানের লাইনটা মনে আসলো, এবং তখন হাতে কোনো কাগজ ছিল না, একটা টিস্যু ছিল, টিস্যুর মধ্যে লিখলাম, সুর আর গানটা একসঙ্গে হলো। হ্যাঁ, তো ওটা এখনো অতটা পাকেনি মনে হয়। গানটা কি রিলিজ করেছো কোথাও? না, তাহলে আমি মিউজিক অ্যারেঞ্জ করবো। চল, ডান ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। কি ধোঁয়াশায় বাঁধলাম ঘর, কি ধোঁয়াশায় বাঁধলাম ঘর, কি ধোঁয়াশায় বাঁধলাম ঘর, কত করে সাজালাম উড়ন্ত মেঘের। Mm-hmm.
জানি ভাই প্লেন এবং একটা গানের সৃষ্টি, কি আনন্দ! মানে আমার মনে হচ্ছিল সেই সময়টা যে আসলে আমরা সব কিছু ধোঁয়াশায় কোনো কিছু গড়ি, কোনো এইম থাকে কিন্তু ধোঁয়াশায় সব কিছু গড়ি, যে হবে কি হবে না, যাব কি যাব না, পাবো কি পাবো না, ভেবে ভেবে হায় ওরকম টাইপ আর কি। হ্যাঁ, আমরা শুধু ইচ্ছেটা পোষণ করতে পারি, সেই ইচ্ছেটা ফলপ্রসূ হওয়ার জন্য কাজ করতে পারি, কিন্তু ওটার ফল পাওয়াটা তো আরেকজনের হাতে, তাই না? চলো দর্শক, একটা ছোট বিরতি নিয়ে আসে। হ্যাঁ দর্শক সাথে থাকুন, ছোট্ট একটা বিরতি, আবার গানে ফিরছি। ফিরে এলাম গানওয়ালার আড্ডায়। আমার সাথে আজকে ফাতেমাতুজ জোহরা, পল্লব দত্ত অবলায়। টকানটি, একটা রিকোয়েস্টের গান। কোনটা বলতো? তোমার আগুন লেগেছে যাতে মনে আছে? হুম হুম, এটা কেজি মুস্তফা ভাইয়ের সুর ছিল আর লেখা, কেজি মুস্তফা ভাইয়ের আর সুর ছিল আনোয়ারউদ্দিন খানের। অপূর্ব গানের সুরটা হয়েছিল রে। প্লিজ, তোর মনে আছে? মানে এটা এটা আজকের না, এটা ধরো 87-89 এরকম এরকম সময়কার আমার শোনা। ঠিক, হুম, এরকম সময়কার শোনা, মানে একদম মানে 87 না, এটা হচ্ছে 88-89 এরকম কিছু হবে না, 95 এর দিকে, তাই? হ্যাঁ 95 এর দিকে গান। হুম, তাহলে আমি আবার তখন কিভাবে শুনলাম মনে ছিল তো, তাই হতে পারে। চলো। দাদা দাদা আগুন লেগেছে চাঁদে, কাটায় ভরেছে ফুল, ভালো লাগা ভালো নয়, ভালোবাসা শুধু ভুল। কেন সেই সুরভিতে
সবসময় ভুল না, কিন্তু বেশিরভাগ সময় ভুল হয় না। যাই হোক, অনেক ধন্যবাদ রে। অনেক ধন্যবাদ তোমাকে। তুমি আমাকে কেন ধন্যবাদ দেবে? ধন্যবাদ তোমাকে আমি দেব, আমরা দেব। গানের পরিবেশ পেলাম এক ফোঁটা, এই জন্য এক ফোঁটা, এক ফোঁটা, এরকম অনেকগুলা ফোঁটা হোক, তুমি আবার আসো, এটাই চাই। দেওয়ার জায়গা নেই, আমি কৃতজ্ঞ এটুকু বলতে পারি। পদ্মকে থ্যাংক ইউ। আর তুমি দর্শকদের জন্য বলবে? না, দর্শকদের জন্য বলবো, সবার জন্যই বলতে চাই যে আসলে আমরা যে খারাপ সময় পার করছি এর মধ্যে সজীব পল্লব মিলে ঘরে বসে সুন্দর করে একটা যে আয়োজন করছে, বিশেষ করে আমাদের প্রাণের জন্যে, প্রাণের স্বাস্থ্যের জন্যে, এটার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। আরও কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, অর্থাৎ আপনারা না থাকলে আমাদের গান এটা হতো না, কিংবা হয়তো শোনানো হতো না কাউকে। তাই যিনি গাইবেন তিনি, যিনি শুনবেন দুজনের একই সমান তাদের ওজন পাল্লা। একদম, সেই জন্যে আপনাদের উপস্থিতি সবসময় কামনা করি। আপনারা ভালো থাকবেন, সবাইকে আল্লাহ ভালো রাখুন, আপনারাও আমাদের সবার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, দর্শক সাথেই থাকবেন, আবারও আর এক গানমালার আড্ডায় দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সবাই।